বিয়া খাব গৈছিলুং ছোৱালী দেখিলুং লাজতে গলে উভতি আহিলুং ঐ উভতি আহিলুং মই ফুৰিব গৈছিলুং কাপোলাযোৰ দেখিলুং লাজতে খঙতে উভতি আহিলুং ঐ উভতি আহিলুং মই হেনু দিনে ধৰি ঘৰ পৰা নোলালুং ঘৰতে থাকিলুং আনৰে চকুতে ঘৰিয়াল হৈ পলুং ঐ ঘৰিয়াল হৈ পলুং মই গানটো শুনি বেয়া লগা নাই ঠিকেই শুনিছে ছোৱালীৰ মন জোৱাৰীৰ ধন কেতিয়া কলে যায় কোনেও নেজানে এনে ইয়াৰ আৰু লুকাই থকা কাহিনীটো কবি নেকি বাৰু অৱস্থিত আফ্ৰিকাত অববাহিকা মিচিচিপি নদীৰ অৰ্থ হৈছে মহান নদী ই আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ দ্বিতীয় বৃহত্তম নদী এই নদীখনৰ দৈৰ্ঘ্য হৈছে 6275 কিলোমিটাৰ প্ৰায় সুন্দৰ 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 ইয়াৰ মোৰ দৈৰ্ঘ্য হৈছে প্ৰায় 5410 কিলোমিটাৰ
সুন্দর হয়েছে নেক্সট আর এখন দুখন নদী কো হয়ে যাব। ইয়ার পাছতে আহি গল স্যার ইয়েলো রিভার নাইবা হালদিয়া নদী। এই নদীক সীমা সভয়াতার দুলনা বুলি কোয়া হয়। ইয়ার দৈর্ঘ্য প্রায় 6,300 কিলোমিটার। এই হালদিয়া নদী খন বিশ্বর সর্ববৃহৎ নদীর ভিতর অন্যতম। ই বিশ্বর সপ্তম খন সর্ববৃহৎ নদী। এই নদী খনে আজিলৈকে নিজর গতিপথ 26 বার কো অধিক হলনি করেছে। ইয়েস 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 সুন্দর হয়েছে নেক্সট। তার পাছতে স্যার এখন মস্তি নদী হয়ে পড়িল নামটো আমাজন নদী। আমাজন নদী হয়েছে দক্ষিণ আমেরিকার এখন সর্বশ্রেষ্ঠ নদী। ইয়ার দৈর্ঘ্য প্রায় 6,575 কিলোমিটার। এই নদীত এনাকুন্ডার দরে সাপ বাস করে। ই হয়েছে পৃথিবীর আটাইতকৈ ডাঙর সাপ। ইয়াত বুটু আছে মানে বুট বুট গম পাইছে যাক গুলপিয়া নদী ডলফিন বুলিও কোয়া হয়। ঠিক মুঠতে আমি ছয়খন অন্যতম নদী নাম জানিলাম। গতিকে গাইস আজির ক্লাসটো আমার ইমানে আছিল। নেক্সট আকৌ এটা ক্লাস আহি আছে। গতিকে ইয়ারপরা আমি বিদায় জানাইছো। হ্যাঁ স্যার থ্যাংক ইউ।